হ্যালো বন্ধুরা, আমরা পূর্বের ভিডিওতে একটি কণার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু কণাটি যখন ঘূর্ণন গতি সম্পন্ন করে, তখন ঘূর্ণন গতির জন্য রৈখিক ভরবেগের মতো একটি রাশি পাওয়া যায়, যাকে আমরা কৌণিক ভরবেগ বলে থাকি। রৈখিক ভরবেগের মতো কৌণিক ভরবেগেরও সংরক্ষণ সূত্র আছে। আজকে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখন আমরা ধরি এম ভরের একটি কণা পি রৈখিক ভরবেগে গতিশীল আছে এবং মূল বিন্দু ও একটি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এই মূল বিন্দুর সাপেক্ষে কণাটির অবস্থান ভেক্টর আর। এখানে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে এমন রেফারেন্স ফ্রেম যার কোনো ত্বরণ নেই। আবার আমরা এভাবেও বলতে পারি, যে রেফারেন্স ফ্রেমে নিউটনের গতিসূত্রগুলো ঠিকঠাক কাজ করে তাকে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলা হয়। আমরা এখন মূল বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ এল পাই, এল ইকুয়াল টু আর ক্রস পি। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে অবস্থান ভেক্টর ও রৈখিক ভরবেগের ভেক্টর বা ক্রস প্রোডাক্ট। এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে এসেছি। রৈখিক ভরবেগের পরিবর্তন ঘটানোর জন্য যেমন বলের দরকার হয়, ঠিক তেমনি কৌণিক ভরবেগের পরিবর্তন করার জন্য দরকার হয় টর্ক। আমরা টর্ককে প্রকাশ করব টাউ দিয়ে। কণাটির উপর প্রযুক্ত বল এফ হলে টর্ক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। টর্ক হচ্ছে অবস্থান ভেক্টর ও বলের ভেক্টর বা ক্রস প্রোডাক্ট। আমাদের এখন টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা এখন 1 নং সমীকরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। ডিএল বাই ডিটি ইকুয়াল টু ডি ডিটি আর ক্রস পি। সমীকরণের ডান পাশে ব্র্যাকেটের মধ্যে আর এবং পি ভেক্টর গুণন হিসেবে থাকায় আমরা ডিফারেন্সিয়েশন করতে এই নিয়ম ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি ডিএল বাই ডিটি ইকুয়াল টু ডিআর বাই ডিটি ক্রস পি প্লাস আর ক্রস ডিপি বাই ডিটি। আমরা জানি সময়ের সাথে অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা ডিআর বাই ডিটিকে ভি লিখতে পারি। এবং আমরা আরও জানি পি হচ্ছে ভরবেগ, এই পি ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে আমরা পি এর জায়গায় এম ভি লিখতে পারি। এবং ডিপি বাই ডিটি হচ্ছে সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার, যাকে আমরা বল বলে থাকি। তাহলে আমরা লিখতে পারি ডিএল বাই ডিটি ইকুয়াল টু ভি ক্রস এম ভি প্লাস আর ক্রস এফ। এই সমীকরণের ডান পাশের ফার্স্ট টার্ম শূন্য হবে, কারণ দুটি ভেক্টরের দিক একই দিকে। দিক একই হলে ক্রস গুণন শূন্য হয়। তাহলে আমরা লিখতে পারি ডিএল বাই ডিটি ইকুয়াল টু জিরো প্লাস আর ক্রস এফ। আবার আমরা জানি কৌণিক ভরবেগ টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে আমরা লিখতে পারি ডিএল বাই ডিটি ইকুয়াল টু টাউ বা টাউ ইকুয়াল টু ডিএল বাই ডিটি। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই সময়ের সাথে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কণাটির উপর প্রযুক্ত টর্কের সমান। কণার ঘূর্ণন গতির এই সমীকরণটি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। কণাটির উপর প্রযুক্ত টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারও শূন্য, অর্থাৎ কৌণিক ভরবেগ একই থাকবে। তাহলে আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু শূন্য হলে ডিএল বাই ডিটি ইকুয়াল টু শূন্য বা এল ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। কাজেই আমরা বলতে পারি মূল বিন্দুর সাপেক্ষে ঘূর্ণন গতি সম্পন্নকারী কোনো কণার উপর টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ একই থাকবে, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। এটাই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।